উপস্থিত সুধি, আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত চমৎকারভাবে এই সুন্দর থ্রি হুইলারের ইঞ্জিন কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে এবং প্রযুক্তি যে যখন আমি এফবিসিসিআই সভাপতি ছিলাম আমি নিউ ইয়র্কে গিয়েছিলাম, তখন নিউ ইয়র্কে 50 মানে ফুল নিউ ইয়র্ক শহরে 50%-এর বেশি কিন্তু ট্যাক্সি ড্রাইভার বাংলাদেশি ছিল। তো আমি হোটেল থেকে বের হয়েছি, আমি ট্যাক্সিতে ঢুকেছি, আমার কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা মিটিং ছিল আর সময় আমি লেট ছিলাম, তো আমি খুব তাড়াহুড়ায় ছিলাম। তো আমি ট্যাক্সিতে ঢুকছি, তাকে দিয়ে আমি অ্যাড্রেসটা দিচ্ছি। তো নিউ ইয়র্ক শহরের রাস্তাঘাট আমি কিছুটা জানি, তো আমি দেখছি ট্যাক্সিটা চাচ্ছে, তো সে আসলে যেদিকে আপনার ডান থেকে তাকে টার্ন নেওয়া দরকার সে নেয় নাই, সে আমি দেখতেছি কি সে হয়তো সোজা যাচ্ছে। তো আমি ওকে তাড়াতাড়ি বললাম, আমি তোমাকে তো ইংরেজিতে বললাম ইউ হ্যাভ টু টার্ন রাইট, তো খুব তাড়াতাড়ি গাড়িটা ঘুরে টার্ন রাইট করে ফেললো। তো নিউ ইয়র্কে ট্যাক্সিতে হয় কি পিছনে আপনার ফটো থাকে, ট্যাক্সি ড্রাইভারের নাম থাকে আর ফটো থাকে। তো আমি দেখো তখন আমি তাকাইলাম কে এই ট্যাক্সি ড্রাইভারের নামটা কি ফটোটা কি, তো দেখলাম কি একজন বাঙালি নাম আর ফটোটাও একটা বাঙালির ফটো। তো আমি ওকে জিজ্ঞেস করলাম তোমার দেশ, আমি তখন বাংলায় বললাম তুমি কি বাংলাদেশি, তো বলে জি স্যার। তো স্যার জি স্যার বুঝলাম, তো তুমি তো রাস্তা চিনো না, বলে স্যার আসলে আমি নিউ ইয়র্ক এসেছি প্রায় দু মাস হয়েছে। তাহলে দু মাস হয়েছে, তুমি দু মাসের ট্যাক্সি চালাইতে শো কেমনে, তোমার তো লাইসেন্স নাই কিছু নাই, কেমনে পাইলা? বলো স্যার এটা আসলে আমার মামার ট্যাক্সি, এটা আমার ট্যাক্সি না। তো আমি বললাম তোমার মামার ট্যাক্সি তুমি এটা কেমনে চালাইতেছো? বলে স্যার ওই পুলিশ ধরে না। বলে স্যার পুলিশ বুঝে না, ও আমাদের চেহারা মামার চেহারা একই, ও দেখলে মনে করে আমি আমার মামা, ওটা তো অসুবিধা হয় না। তো স্যার তাহলে অসুবিধা হয় না, তুমি তো রাস্তা চিনো না, তো এই যে তুমি এখন, বলে স্যার আপনার মতন যখন কোনো প্যাসেঞ্জার বসে সে যখন বুঝে আমি রাস্তা চিনি না, সেই আমাকে কিন্তু রাস্তা দেখিয়ে দেয়, আমি কিছু কিছু করতেছি, এক সপ্তাহ দু সপ্তাহের মধ্যে আমি সব রাস্তা চিনে ফেলবো, কোনো অসুবিধা হবে না, তারপর আমি নিজের লাইসেন্স নিয়ে নিজের ট্যাক্সি নিয়ে নিব। তো আমি এটাই শুধু এই আমি সবসময় এটা বলি যে বাংলাদেশিদেরকে আপনি একটা অনুকূল পরিবেশ করে দেন, একটা অপরচুনিটি দেন, একটা সুযোগ দেন, আমরা কিন্তু পারি। আর আজকে রানার্স গ্রুপ প্রমাণ করেছে যে আমরা পারি। আবার রানার্স গ্রুপকে অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ধন্যবাদ।